বিসমিল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আমাদের আজকের ভিডিও আমি মাইমেন সিং থেকে মোহাম্মদ আলমগীর হোসেন আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব গেট গ্রিল সম্পর্কে কিছু বিষয় যেটা জানলে আপনারা যারা নতুন বাসাবাড়ি তৈরি করেছেন কিংবা তৈরি করবেন আপনাদের অবশ্যই অনেকটা হেল্প হবে এখন আপনাদেরকে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে কি কোন কোন মালামাল দিয়ে গেট গ্রিল তৈরি করবেন মূলত আমরা যেটা সবসময় বলে থাকি সেটা হচ্ছে যে বিএসআরএম রড কিংবা বিএসআরএম মালামাল দিয়ে কিন্তু আমরা তৈরি করতে বলি কিন্তু দেখেন বিএসআরএম মালামালের পাশাপাশিও কিন্তু আরও অনেক মালামাল রয়েছে যেগুলো ওগুলোও কিন্তু ভালো কারণ যদি ভালো না হতো তাহলে কিন্তু এই কোম্পানিগুলো চলতো না বিষয়টা এরকম কিন্তু সবচেয়ে মেন যে বিষয় সেটা হচ্ছে যে আপনাকে একটা গেট গ্রিল যখন বানাবেন তখন কিন্তু এটা ভালো করে ফাইনালি কালার করতে হবে রঙ করতে হবে লোহার যে স্থায়িত্ব মানে লং সেটা কিন্তু ডিপেন্ড করে না মানে নির্ভর করে সেটা কিন্তু রঙের উপরে নির্ভর করে আপনি যদি বিএসআরএম স্কোয়ার রড কিংবা অ্যাঙ্গেল দিয়ে আপনি যাই তো করেন না কেন যদি সেটাকে পর্যায়ক্রমে ধাপে ধাপে ভালো করে রঙ না করা হয় তাহলে কিন্তু সেগুলো অল্পতেই মরিচা ধরে যায় নষ্ট হয়ে যায় আমি কিন্তু অনেক সময় দেখেছি যে বারান্দার গ্রিলের ক্ষেত্রে নিচের অংশে পানি জমে ঠিকমতো পরিষ্কার করা হয় না কিংবা অনেক গেট দেখেছি যেই গেটগুলোর নিচের অংশে পরিষ্কার না করার কারণে পরিষ্কার না রাখার কারণে কিন্তু নিচ থেকে আগে মরিচা ধরে জং ধরে নষ্ট হয়ে যায় অনেক ভালো থাকে উপরের দিকে সম্পূর্ণ গেট গ্রিল ভালো থাকে কিন্তু নিচের অংশ মরিচা ধরা থাকে নষ্ট হয়ে যায় বিষয় এরকম থাকে আর কি সেই জন্য আপনি যে কোনো মালামালদের তৈরি করতে পারেন বিশেষ কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে রংটা ভালো করে করতে হবে কিন্তু বিএসআরএম মালামালগুলো ফিনিশিংটা খুব ভালো আপনি অবশ্যই চেষ্টা করবেন যে বিএসআরএম মালামালদের তৈরি করার জন্য চেষ্টা করবেন আর আপনাদেরকে এখন যেটা বলা দরকার সেটা হচ্ছে যে বর্তমান বাজার দর হিসেবে আমরা গেট গ্রিলগুলো নিয়ে থাকি কম করে হলেও একশো পঞ্চাশ টাকা কেজি হিসাবে কিন্তু আমরা নিয়ে থাকি বাকিটা ডিজাইন এবং কি গ্যাপ কম বেশির উপরে আলোচনা সাপেক্ষে কিন্তু একটু কম বেশি হয়ে থাকে তো আপনারা যখন কাজ করাবেন তখন কিন্তু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা আপনাদের এলাকাতেই কাজ করাবেন কিন্তু আপনারা যাচাই বাছাই করে প্রয়োজন এক দুইটা স্যাম্পল তৈরি করে স্যাম্পলগুলো যদি আপনাদের মন মতো হয় পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা বাকি কাজগুলো অর্ডার করবেন এরকম একটা বিষয় থাকে তো আপনারা যদি আরও কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে অ্যাকচুয়ালি অনেক কিছু বলতে চাই মনে থাকে না তৎক্ষণাৎ ভিডিওগুলো করতে হয় অপ্রস্তুতভাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ